দেখার লেগে সিরিয়াল লাগছে। আমরা যাচ্ছি আর চলনের মতো আর আসছে না না। বিকাল টাইম হইলে, শুক্রবার হইলে, শনিবার হইলে শত শত লোক এখানে আসতো। এই দুই পাশে নৌকা বাইতো, 10 মিনিটে 100 টাকা নিত। এখন এই যে পানিটি শুকাইয়া চর হয়ে গেছে, টাস্কা চরটা দেখাইতে এখানে আসছি। আসসালাম আলাইকুম আপু ভাইয়েরা, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। দুই পাশে চর পড়ে গেছে, এখন শত শত ছেলে মেয়েরা এখানে এই তো খেলাধুলা করে। এখানে আগে নৌকা চলছে। পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব। আমি তো চরের চরের মানুষগুলি দেখে গেলই, এখানে নৌকা বন্ধ হয়ে গেছে, এখন নামুন না, পানি শুকিয়ে গেছে। এখান থেকে পানি কিনে নিয়ে কোথায় নিব বলো তো? পানি কিনে যে নিতে আছে। এই নদীর মাঝখানে এত পানি ছিল, আজকে আমরা এখানে হাঁটতে আসি, এখানে নৌকা দিয়ে আমরা উঠছি। আয়সা দেখতাম অনেক লোকজন এখানে নৌকা বাইত। তো এই নৌকাগুলো যে মাঝখানে বান্ধা রাখছে, এটি অনেক ছিল নিয়ে গেছে গা, এখন আর এখানে নাই। তো এই পাশটা লোকজন কম, আর ডান পাশে ওইখানে অনেক লোকজন এই কারণে। তো ওইখানে মাঠ আছে সাথে, এই জন্য তো ওই পাশটা আগে দেখায় আসছি। আমরা ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে আইসা আরামায়েশ করতাম, একটু বাতাস খাইতাম, বাতাসের তীব্র বেশি থাকে এখানে। তে সব জায়গায় এখন অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট কইরা আলো বাতাস সব বন্ধ করে দিতেছে। বাচ্চারা তো ঘরে থাকতে চায় না, এই জন্য খোলা আকাশের নিচে চাইতে না। অনেক সুন্দর চরটা, অনেক ক্লিয়ার না দাদিমা? ঢেউ খাইতেছে চরে। এইখানে সবসময় পানি দেখছিলাম, তো পানিগুলি কোথায় গেল এত পানি? ছোটখাটো একটা মিনি কক্সবাজার ছিল, সবাই আনন্দ করতো এখানে, আইসা নৌকা বাইতো, তো ভালোই লাগতো। এখন পানি শুকায় গেছে। চলো, আমরা অনেকক্ষণ থাকলাম, চলে যাইগা। এখন আবার লোকজন এসে পড়বো না, এখান দা উঠবো উপরে। না ডাব্বা কেন, আমরা এখন চলে যাইতেছি, প্রায় 1 ঘন্টার উপরে থাকছি।